আজকের ভিডিওর টপিক বাচ্চা ছাগলের আপনারা যত্ন কিভাবে নেবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যদি ফার্মে এই বাচ্চা ছাগলের মৃত্যুর হার সেটা সবসময় 5% যদি সবসময় নিচে থাকে, 5% যদি সবসময় নিচে থাকে তাহলে জানবেন যে আপনার ফার্ম সবসময় প্রফিটের দিকে যাবে। কথাটা আবার বুঝে নিন যে যদি আমার 100টা বাচ্চা যদি জন্ম নেয় আমার ফার্মে, সেক্ষেত্রে যদি 5টা বাচ্চা মারা যায় কোনো না কোনো কারণে, বিভিন্ন রোগের কারণে ছাগল বাচ্চা মারা যায়, তার মধ্যে থাকে টিটি থাকে, ইটি রোগ থাকে, তার সাথে থাকে ডায়রিয়া, তার সাথে থাকে টিটেনাস, বিভিন্ন ধরনের রোগে, পিপিআর, বিভিন্ন ধরনের রোগে এই ছাগল বাচ্চা মারা যায়, এই 5% যদি নিচে থাকে তাহলে আপনার ফার্ম প্রফিটের দিকে থাকবে। যদি এর থেকে বেশি থাকে, ধরুন একটা ফার্মে 100টা বাচ্চার মধ্যে ধরুন যদি 20টা বাচ্চা, অর্থাৎ 20% যদি বাচ্চা মারা যায়, তাহলে জানবেন যে আপনার ফার্ম লসের দিকে আছে। তাহলে বাচ্চা জন্মানোর পর বাচ্চার যে পরিচর্যা, যেসব যত্নগুলো ছাগল বাচ্চা নিতে হয়, সেই যত্নগুলো না নেওয়ার কারণে এই সমস্যাটা দেখা যায়, ফার্ম লসের দিকে যায়, অনেক সময় ফার্ম বন্ধও হয়ে যায়, একদম শাটার নেমে যায় ফার্মের। তাহলে কিভাবে কি কি পরিচর্যা নেবেন ছাগল বাচ্চা জন্মানোর পর, সেই সবই আজকের এই ভিডিওতে। বন্ধুরা ভিডিওটাকে পুরোটা, প্রথমে যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটা থাকে বা যত্ন থাকে সেটা সবসময় মা ছাগলের, সেটা সবসময় মা ছাগলের। মা ছাগল প্রেগনেন্ট অবস্থায় বা প্রেগনেন্সিতে ঠিকঠাক যত্ন পাচ্ছে কি না সেটা আপনাকে সবার প্রথমে নির্ধারিত করতে হবে। কারণ মা যদি সুস্থ থাকে বাচ্চাটাও হেলদি হবে, বাচ্চাটাও হেলদি হবে, বাচ্চাটাও খুব সুন্দর হবে, সুপুষ্ট হবে, সেভাবে বাচ্চার মধ্যে কোনো সমস্যা দেখা যাবে না। তাহলে মাকে সবসময় ঠিক রাখতে হবে। আর এই মাকে ঠিক রাখার জন্য মা ছাগলকে কিভাবে যত্ন নেবেন সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওটার পরে। তাহলে এই ভিডিওটাতে আমরা যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে যে বাচ্চা ছাগল জন্মানোর পর আপনারা কিভাবে তার যত্ন এবং পরিচর্যা নেবেন সেই নিয়ে। ছাগল খামারে মা ছাগল থেকে বাচ্চা ছাগল প্রসব করলো, এরপরেই আসে মেন গুরুত্বপূর্ণ জিনিসটা। যখনই বাচ্চা ছাগল প্রসব করবে সেই বাচ্চা ছাগলের নাকে এবং মুখে মিউকাস লেগে থাকে। এই মিউকাসটা অনেকটা কফের মতো দেখতে। এই মিউকাসটাকে আপনাদের সবার প্রথমে উইদিন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে বাচ্চা ছাগল বেরোনোর 1 মিনিটের মধ্যে এই মিউকাসটাকে সবার প্রথমে আপনাদেরকে ছাগলের নাক থেকে বার করতে হবে। কিভাবে বার করবেন, সবার প্রথমে কোনো কাপড় নিয়ে সেই জায়গাটা ভালোভাবে নাক এবং মুখটা পরিষ্কার করে দিতে পারেন। যদি মিউকাসটা না বেরোয়, ছাগলের যদি শ্বাস নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে কি করবেন যে ছাগলটাকে ধরে, এটা ছাগল, এই ছাগলটাকে এভাবে উল্টো দিকে দুটো পাকে এভাবে ধরে নেবেন, তাহলে কি হবে মিউকাসটা নিচের দিকে নাক দিয়ে বেরিয়ে যাবে। এই মিউকাসটা থাকার কারণে কি হয়, ছাগল নিঃশ্বাস নিতে পারে না। অধিকাংশ ছাগল ঠিক এই স্টেপেই, প্রায় 2-3% ছাগল এই স্টেপেই মারা যায়, একদম ঠিক এই স্টেপটাতেই মারা যায়, এই মিউকাসটা সঠিক সময়ে তার মিউকাসটা না বেরোনোর কারণে। যেখানে মা ছাগল বাচ্চা প্রসব করবে ঠিক সেই স্থানটাতে আপনারা খড় বা চট, পাটের যে চট পাওয়া যায় সেই চট দেবেন, কোনো রকম প্লাস্টিকের ব্যবহার করবেন না। ছাগল বাচ্চা তো জন্মালো, এরপর যেটা আপনারা করবেন সেটা হলো এই ছাগল বাচ্চার যে নাভির যে নাড়িটা, সেই নাড়িটা আপনারা ধরুন এটা ছাগলের নাড়ি, তো আপনারা যেটা করবেন একটা ব্লেড নেবেন, ব্লেডটা নতুন ব্লেড, কোনো পুরনো ব্লেড বা কাঁচি ছুরি কিচ্ছু ব্যবহার করা যাবে না, পুরনো ব্লেড ব্যবহার করবেন না, একদম নতুন ব্লেড নিন। নতুন ব্লেডটা নিয়ে ধরুন এটা ছাগলের যদি বডিটা হয় তো ঠিক তার 2-3 ইঞ্চি, ঠিক এই জায়গাটাতে 2-3 ইঞ্চি জায়গাতে কাট, এখানটা কেটে দিন, এই জায়গাটা কেটে দিন, এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিন, এবং এর ঠিক উপরে এই জায়গাটাতে জাস্ট একটা আপনারা সুতো দিয়ে বেঁধে দিন ভালো করে। এই যে সুতো দিয়ে বেঁধে দিলেন, তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা কাটা হয়ে গেল, তারপরে এই জায়গাটাতে প্রোবিডাইন আয়োডিন, এক ধরনের মলম পাওয়া যায়, সেই মলমটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, সেই মলমটা এই জায়গাটাতে লাগিয়ে দিন। তাহলে কি হবে, এই জায়গাটাতে কোনো রকম ব্যাকটেরিয়া লাগবে না, ভাইরাস ঘটিত কোনো রোগ
হবে না। পরবর্তী যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে যে ছাগলের পায়ের খুরের উপর এক ধরনের সাদা রঙের একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে তুলে দেওয়া। এতে কি হবে, ছাগলের পরবর্তী সময়ে খুরের কোনো সমস্যা দেখা যাবে না। এই টোটাল কাজটা করতে করতে আপনার প্রায় 15-20 মিনিটের মতো সময় লেগে যাবে টোটাল কাজটা করতে করতে। তারপরে থাকলো বাকি 10 মিনিট, অর্থাৎ 30 মিনিট। বাচ্চাটা জন্মানোর 30 মিনিটের মধ্যে বাচ্চাটাকে তার মায়ের ফার্স্ট মিল্ক খাওয়াবেন। এটা ঘন হলুদ রঙের দুধটা হয়, এই দুধটা বাচ্চাটাকে অতি অবশ্যই খাওয়াবেন। এই সময় কোন রকম আর্টিফিশিয়াল দুধ খাওয়াবেন না, কোন রকম মেডিসিন খাওয়াবেন না, কোন রকম পাউডার দুধ কিচ্ছু খাওয়াবেন না, গরুর দুধ কিচ্ছু না, কোনো কিছু খাওয়াবেন না। জাস্ট তার মায়ের যে কারো যে দুধটা হলুদ রঙের সেই দুধটা খাওয়ান। লক্ষ্য রাখবেন যেন 30 মিনিটের মধ্যে ছাগলের বাচ্চাটা যেন এই মায়ের যে ফার্স্ট যে মিল্কটা সেই মিল্কটা যেন পায়। এই মিল্কটা পাওয়াতেই বাচ্চা ছাগল তার দেহে ইমিউনিটি পাওয়ারটা তৈরি করতে পারবে। এই ফার্স্ট মিল্ক ছাগলের জন্য খুব অত্যন্ত জরুরি। এরপর কি করবেন, ডাইরেক্ট মিল্কটাকে খাওয়াবেন না, যে কাজটা করবেন দুধটা খাওয়ানোর আগে সেটা হচ্ছে মায়ের যে দুধের যে ব্যাটটা সেই ব্যাটটাকে অতি অবশ্যই হালকা কুসুম কুসুম গরম জল করে সেই ব্যাটটাকে ভালোভাবে ধোয়াবেন। এতে কি হবে, এই ব্যাটের মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া লেগে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো থাকবে না, চলে যাবে, কোনো রকম ভাইরাস থাকবে না, কোনো রকম মাইক্রো অর্গানিজম থাকবে না, চলে যাবে। এই কাজটা আপনাকে কিন্তু অতি অবশ্যই করতে হবে। গরম জল, তাছাড়া আর একটা জিনিস যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা আপনারা প্রতি 1 লিটার জলে 1 গ্রাম, খুব বেশি দাম না, সম্ভবত 10-15 টাকা দাম, যে কোনো ওষুধ দোকানে আপনারা পেয়ে যাবেন। 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে গুলে আপনি ওই ব্যাটটাকে ধোয়াবেন, তারপর হালকা একটু নর্মাল জলে ছাগলের ব্যাটটাকে ধুয়ে দেবেন, তারপরে বাচ্চাটাকে খাওয়াবেন। এই কাজটা আপনাদের অতি অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে উইদিন 30 মিনিটের মধ্যে কাজগুলো আপনাকে করতে হবে, কারণ এই 30 মিনিটের মধ্যে অধিকাংশ ছাগল মারা যায়, প্রায় 2-3% ছাগল এটার জন্যই মারা যায়, এই ঠিকঠাক পরিষেবাটা করা না করার জন্য। আপনাদের এটা অবশ্যই, এই যে আমরা ধীরে ধীরে ছাগল খামারের প্রত্যেকটা গোপন গোপন জিনিস যেগুলো অনেক খামারি বলে থাকে না সেগুলো আমরা আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওটা এখন অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আপনারা অতি অবশ্যই লাইক করুন। দেখুন আপনাদের ভিডিওটা যেখানে চলছে তার নিচেই ঠিক লাইক বাটনটা আছে, সেই বাটনটাতে ক্লিক করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা যারা চ্যানেলটাতে নতুন আছেন তারা দেখুন নিচেতে চ্যানেলটার নাম লেখা আছে এগ্রি টিউবার, তার পাশেই দেখুন সাবস্ক্রাইব বলে একটা সুই আছে, সেই সুইটাকে প্রেস করুন। পাশেই দেখবেন একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাতেও অতি অবশ্যই ক্লিক করবেন। তাহলে কি হবে, এই যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা সবার প্রথমে সবার আগে পেয়ে যাবেন আপনাদের ইউটিউব ব্রাউজিংয়ে। এই ছাগল বাচ্চা জন্মে গেল, এরপর যেটা হবে 7 দিন, জাস্ট 7 দিন ছাগলকে কোনো রকম কোনো কিছু খাওয়াবেন না, কোনো রকম গরুর দুধ না, কাউ মিল্ক খাওয়াবেন না, কাউ মিল্ক কোনো মতেই কোনো অবস্থাতেই খাওয়ানো যাবে না। কি খাওয়াবেন না, শুধুমাত্র তার নিজের মায়ের দুধ, ছাগলের দুধ। একটা পুষ্টিকর বাচ্চা তখনই তৈরি হবে যখন সে তার মায়ের দুধ পাবে, টানা 7 দিন এটা খাওয়াবেন, অন্য কোনো কিছু দেবেন না। এরপর যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে টানা 7 দিন কিন্তু একসাথেই মাকে এবং বাচ্চা ছাগলকে একসাথে রাখা যাবে না, কোনো কোনো সময় ছাগলটাকে আটকে রাখবেন যাতে সে সবসময় দুধ খেতে না পারে। একটা নির্দিষ্ট ইন্টারভেলে নির্দিষ্ট সময় এবং তার পেট যেন সম্পূর্ণ ভর্তি হচ্ছে কিনা সেটা দেখবেন, নির্দিষ্ট সময় ধরে ধরে খাওয়াবেন, কোনো তাড়াহুড়ো নেই, নির্দিষ্ট সময় ধরে ছাগলের ভর্তি পেট যেন হয় সেটা মাথায় রাখবেন। এরপর ছাগল খামারে যে বাচ্চা ছাগলের যে সমস্যাটা দেখা যায় ফার্স্ট, সেটা হচ্ছে মিনিমাম 15-25 দিনের মাথায় ছাগলের দেহে কৃমি দেখা যায়। আবার বলছি, 15-25 দিনের মাথায় এখনকার প্রত্যেকটা ছাগলে কৃমি দেখা যায়। তাহলে এই কৃমিটাকে দূর করবেন কি করে, না 15-25 দিনের বয়সে ছাগলকে কিন্তু ডিওয়ার্মিং করানো সচরাচর হয় না, মিনিমাম বয়স 1 মাস লাগে, কিন্তু যদি খুব প্রচুর পরিমাণে কৃমি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ডিওয়ার্মিং করতে হবে। কোন ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করবেন, যে কোনো ওষুধ না, অ্যালবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল। এই অ্যালবেন্ডাজোল যে
লিকুইড ওষুধ পাওয়া যায়, সেই লিকুইড ওষুধটা দিয়ে অতি অবশ্যই ছাগলকে ডিওয়ার্মিং করাবেন, তবে এক মাস বয়সের বেশি হলেই তবেই করাবেন। যদি 20-25 দিন হয় তাহলে কি করবেন, ছাগলের দুধ খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিন, তাহলেই হবে। কৃমির সংখ্যা অতটা বাড়বে না, দুধ খাওয়ার পরিমাণটা একটু করে দিন দিন, তবে যেন যখন খায় যেন পেট ভর্তি করেই খায়, অতিরিক্ত দুধ যেন না খায়। এই কাজটা আপনারা করাবেন অ্যালবেন্ডাজল দিয়ে। এবার আসছি বাচ্চা ছাগলের জন্য গুরুত্বপূর্ণ তিনটি মেডিসিন। এক নাম্বার মেডিসিন হচ্ছে অ্যালবেন্ডাজল বা এই ডিওয়ার্মিং করার ট্যাবলেটটা অ্যালবেন্ডাজল। এই ডিওয়ার্মিং ট্যাবলেটটা আপনাদের খাওয়াতে হবে এক মাস বয়সে, এক মাস বয়সে। কিভাবে খাওয়াবেন, এটা লিকুইড আকারে পাওয়া যায়, খালি পেটে ছাগলকে খেতে দিন। রাত্রেবেলায় বাচ্চা ছাগলটাকে আটকে রাখবেন তার মায়ের কাছ থেকে, সেই রাতভর সে না খেয়ে থাকবে, তারপর সকালবেলায় মর্নিংয়ে তাকে খেতে দিন এই লিকুইডটা। লিকুইডটা বডি ওয়েট অনুসারে নির্দিষ্ট ওষুধের নির্দিষ্ট মাপ থাকে, সেটা বিভিন্ন ওষুধের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, আপনারা খেতে দিন। তবে আর একটা জিনিস মাথায় রাখবেন এটা খাওয়ানোর আগে, যেটা হচ্ছে যে যখনই আমরা ছাগলকে কৃমিনাশক দেবো তার দুদিন আগে থেকে আমরা লিভার টনিক দেবো, সেটা বাচ্চা ছাগলই হোক না কেন, বড় ছাগলই হোক না কেন। কারণ এই ডিওয়ার্মিং ট্যাবলেটটা বাচ্চা ছাগলের ক্ষেত্রে শুধু নয়, যে কোনো ছাগলের ক্ষেত্রে লিভারে এফেক্ট ফেলে। তার জন্য এই ছাগলের কোনো রকম কৃমিনাশক খাওয়ানোর আগে দুদিন আগে আমরা যেটা খাওয়াবো সেটা হচ্ছে এই লিভার টনিক বা লিভোটাস বা লিভোভ্যাট। আমরা এই যে লিভার টনিক সেটা দেব, লিভার টনিক দেবার পর একদিনের গ্যাপ, তারপর সেই মর্নিংয়ে আমরা দিচ্ছি ডিওয়ার্মিং করার ট্যাবলেটটা, তার পরের দিনের গ্যাপ দিন একদিন, টানা 7 দিন এই লিভারের টনিকটা। আবার লিভারের টনিকটা দিন, তাহলে কাজ হয়ে যাবে, ছাগল সুস্থ থাকবে। ছাগলের জন্য লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে মেডিসিনটা, যেটা আপনাদেরকে অতি অবশ্যই এক মাস বয়সের পর থেকে মিনিমাম এক মাস আপনাদের খাওয়াতে হবে, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এটা খাওয়াতে পারেন, তার সাথে আর একটা খাওয়াতে পারেন এটা বাদ দিয়ে, সেটা হচ্ছে মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেলস এর সিরাপ পাওয়া যায়, সেটা ডোজ হচ্ছে 1 ml পার বডি ওয়েটে। মানে যদি ধরুন ছাগলের বাচ্চার ওজন যদি 1 kg হয়ে থাকে, সেখানে হচ্ছে 0.1 ml খাওয়াবেন। যদি আপনার ছাগল বাচ্চার ওয়েট যদি 3 kg হয়ে থাকে, তাহলে 0.3 ml থেকে আপনারা 0.5 ml অবধি খাওয়াবেন। ছাগল খামার সম্বন্ধে আমি আরও ভিডিও আনবো, ততদিনের জন্য টাটা।